Assalamualaikum. কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আবার আসলাম একটা রান্নার ভিডিও নিয়া। তো আমি আজকে রান্না করতেছি পুঁইশাক। পুঁইশাকটা চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করতেছি। শাকটা আমার ঘরে সবার অনেক পছন্দ। মাছ খাইতে আপত্তি, কিন্তু শাক সবজি নিয়ে কোনো সমস্যা নাই। তো পুঁইশাকটা হয়ে গেছে, আর রান্না করব পাবদা মাছ। তো পাবদা মাছের মধ্যে আমি আলু দিব। রিদি আবার মাছ খায় না, আলু দিলে আলুটা খায়। তো আলু কষাইতেছি। এই যে আমার পাবদা মাছ, আমি ভাইজে এটাকে নামাই নিছি, আর আলুটা কষাইতেছি। অলরেডি ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি এই যে ভাত মাছ ধরাই রাখছি। আর রান্না করব আমি কলমি শাক। কলমি শাকটা অবশ্য ভাজি করব। এটাকে আমি ধুইয়া পানি ধরাইতে দিছি। বেগুন ভর্তা করব, বেগুনটা আমি নামাই নিছি। আর ডাল রান্না করব, যদিও ডালটা আমার অর্ধেক হয়ে গেছে। এখন শুধু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিব। ডালটা মোটামুটি রান্না এই যে হয়ে গেছে। পাতলা ডাল তো আপনাদের ভাইয়ার পছন্দ, আমি নাকি পাতলা ডাল রান্না করি না, শুধু মেয়েদের পছন্দের বুনা ডাল রান্না করি। তো আজকে ওনার জন্য পাতলা ডাল রান্না করলাম। ভাত আমি একটা বলের মধ্যে তুলে নিলাম। পুঁইশাকটা হয়ে গেছে, পুঁইশাকটাও একটা ডিশে তুলে নিলাম। এখন ডাল বাগার দিব। ডালের জন্য আমি পেঁয়াজ, শুকনো মরিচ আর জিরা, আস্তু জিরা ভাইজা নিতেছি। ধনিয়া পাতা দিলে ডালটা খেতে ভালো লাগে, যেহেতু টমেটো দিছি। আজকে আর ধনিয়া পাতা দিতেছি না। ডাল বাগার দেওয়া হয়ে গেছে। এদিকে আমার এই আলুটাও কষানো হয়ে গেছে। এখন আমি আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেই। মাছগুলো আগেই ভাইজা রাখছিলাম। পাবদা মাছটা রাহা পছন্দ করে, তবে সে পছন্দ করে একদম ছোট ছোট মাছ, আর আপনাদের ভাইয়া পছন্দ করে বড় মাছ। দুইজনের দুই রকম পছন্দ। আর রিদি তো মাছ খায় না, আর আমারও মাঝে মাঝে ভালো লাগে, আবার মাঝে মাঝে এই তরকারি প্লেটেও নিতে মন চায় না। এই হয়েছে অবস্থা। তো মোটামুটি ডাল হয়ে গেছে, পাবদা মাছও হয়ে গেছে। এখন আমি কলমি শাকটা ভাজি করব, আর বেগুন ভর্তা করব। তো এগুলো করলে আপাতত আমার আজকের রাতের রান্না কমপ্লিট। আমি সবসময় রাতেই রান্না করি, দিনের বেলা রান্না করা হয় না। মাঝে মধ্যে দিনে রান্না করি, কিন্তু বেশিরভাগই রাতে রান্না করা হয়। সবশেষে কলমি শাকটা ভাজি করলাম, আর বেগুনগুলো একটু ভাজা নিছি। এখন আমি ভর্তা করব। পাবদা মাছটা হয়ে গেছে, আলু দিয়ে পাবদা মাছ, পুঁইশাক, ডাল আর হচ্ছে ভাত। তো এই ছিল আমার আজকে রাতে রান্না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।